এবিপি আনন্দ, এগিয়ে থাকে এগিয়ে রাখে। তৃণমূলের পর এবার চন্দননগরে শুভেন্দু র্যালিতে গলি মারে স্লোগান। দেশের বিশ্বাসঘাতকদের গুলি করে মারুক সেনাবাহিনী, বিতর্কিত স্লোগান নিয়ে বিজেপি নেতাদের সাফাই, পাশে দাঁড়িয়ে সমর্থন সুমিকে তীব্র সমালোচনায় তৃণমূল। দলের অস্বস্তি বাড়িয়ে ফের বেসুরো উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক, ভোটে হারাতে দলের একাংশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ, কোনো কাজই করেন না পাল্টা পঞ্চায়েত প্রধান। মুকুল রায়ের পর এবার শুভেন্দু অধিকারী, সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া নিয়ে ক্ষমা চাইলেন তিনিও। সিঙ্গুরের সর্বনাশ করেছেন মমতা ব্যানার্জি, এমএলএ ছিলাম সাউথ কন্টাই, আমিও ক্ষমা চাইছি। বন্দুক হাতে বাজারে ঘুরছেন এক ব্যক্তি, গুলি করে মারার হুমকিও দিচ্ছেন। ভাইরাল ভিডিও ঘিরে হুগলির চণ্ডীতলায় তুল কালাম, ভিডিও সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত শেখ তাকির পলাতক। তৃণমূল নেতা শেখ মোশারফ আলী তাঁকে হুমকি দিতে বন্দুকধারীকে পাঠিয়েছিলেন। চণ্ডীতলার ঘটনায় দাবি এক বিজেপি সমর্থকের, অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা। ভোটের আগে আরো দল বদল, কংগ্রেস তৃণমূল হয়ে এবার বিজেপিতে শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। আমার যুবক ভাইয়েরা বোনেরা, তাদের লিখতে হবে না যে আমি কিডনি বিক্রি করে দিতে চাই, আমার একটা চাকরির ব্যবস্থা করে দিই, প্রাপ্য মর্যাদা তারা পাবে। চিনতে ভুল হয়েছিল দলের, ভালোই হয়েছে গেছেন, অরিন্দমের দলবদল নিয়ে মন্তব্য কুণাল ঘোষের। এই ধরনের লোক বেরিয়ে একটি নতুন তৃণমূল, উন্নত তৃণমূল সরকার গঠনের দিকে এগিয়ে যাচ্ছে, এটা বাংলার পক্ষে অত্যন্ত ইতিবাচক। শান্তিপুরের বিধায়কের বিজেপিতে যোগদানের দিনই মুর্শিদাবাদে শুরু দলবদলের জল্পনা। মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে অনুপস্থিত জেলা পরিষদের সভাধিপতি, তাকে আমন্ত্রণই করা হয়নি বলে দাবি করেছেন মোশারফ হোসেন। আজ জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল নেত্রী। দলে বাড়ছে স্থাবকদের ভিড়, কারো কারো দম্ভ প্রকাশ পাচ্ছে। কর্মী সভা থেকে দলের ছাত্র যুবদের সতর্ক করলেন উত্তর চব্বিশ পরগনার জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর নারায়ণ গোস্বামী। ভোট আসছে বলে জাগ্রত হয়েছে বিবেক, শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। আটবার হামলার পরেও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ, নৈহাটিতে দলীয় মঞ্চ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করলেন শহর যুব তৃণমূলের সভাপতি। জানিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি, বিশ্বাসঘাতক নয় তাই পদত্যাগ, পাশে থাকার বার্তা দিয়ে মন্তব্য মদন মিত্রের। শিওরে ভোট, জনসংযোগ কর্মসূচিতে বাড়ি বাড়ি গিয়ে পেন খুল বিধি করলেন তৃণমূল নেতা তথা হাবড়া পুরসভার প্রশাসক, কটাক্ষ বিজেপি। ধূপগুড়িতে ভয়াবহ দুর্ঘটনা, পাথর বোঝায় লরির নিচে চাপা পড়ল দুটি গাড়ি, মৃত্যু হলো তিন শিশু সহ চোদ্দ জনের। আট মাস ধরে ফিটনেস সার্টিফিকেট ছড়াই চলছিল দশ টাকার লরিতে, পরিবহন দপ্তরের ওয়েবসাইটে উল্লেখ। ধূপগুড়ির দুর্ঘটনায় শোক প্রকাশ করে টুইট রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, দপ্তর, অমিত শাহ। রাজ্যের আগেই দু লক্ষ টাকা করে সাহায্য ঘোষণা মোদীর। পুরুলিয়ার প্রশাসনিক সভা থেকে আড়াই লক্ষ টাকা সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রী, আহতদের পরিবার পিছু পঞ্চাশ হাজার টাকা করে সাহায্য। একাধিক দাবি দাবা নিয়ে আলিপুর দুয়ারে চা শ্রমিকদের বিক্ষোভ মিছিল, নেতৃত্বে বিজেপি, মিছিল থেকেই শাসক দলে আক্রমণ বিজেপি নেতা সায়ন্তন বসু। আমরা ক্ষমতায় আসলে 330 টাকাটা ন্যূনতম মজুরি প্রথমেই আমরা এটাকে লাগু করব। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। বিজেপি শাসিত কোন রাজ্যেই চা শ্রমিকদের বেতন ভালো নয়, মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি হতে যাচ্ছে, সেই খবরটা পেয়ে বিজেপি এখানে স্টান্টবাজি করতে এসেছে যেহেতু আজকে শ্রমিক মেলা। তৃণমূল নেতা ও বাঁকুড়া পুরসভার প্রাক্তন পুর প্রশাসককে দল ছাড়তে চলেছেন। দলের এগারো জন বিদায়ী কাউন্সিলরকে নিয়ে প্রাক্তন পুর প্রশাসকের বৈঠকের পরে এই জল্পনা মাথাচাড়া দিয়েছে। যদিও ওই নেতার দাবি তিনি তৃণমূলে থাকছেন, তবে বিজেপির দাবি তাদের সঙ্গে অনেকে যোগাযোগ রাখছে। বিজেপিতে যোগ দেওয়ার পরও বিধায়ক পদে, সাত দিনের মধ্যে অবস্থান জানতে চেয়ে কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামীকে চিঠি পার্থ চট্টোপাধ্যায়। ১৯ বাম কংগ্রেস বিধায়ক তৃণমূলে, তারা কেন পদে, পাল্টা চিঠি পাঠালেন মিহির গোস্বামী। Thank you.